বিলকিস বানু মামলায় গুজরাট সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবর, বিলকিস বানু কাণ্ডে 11 দোষীর মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় গুজরাট সরকারকে আজ বৃহস্পতিবার নোটিশ দিল সুপ্রিম কোর্ট। 11 দর্শকের মুক্তি নিয়ে গুজরাট সরকারকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় 11 দোষীকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 2 সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে। গত 23 আগস্ট মঙ্গলবার বিলকিসের দর্শকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য সুভাষিনী আলী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্ররা। মামলাটি উত্থাপন করেন আইনজীবী অর্পণা ভট্ট। এর আগে দেশের 76তম স্বাধীনতা দিবসে বিলকিস বানু কাণ্ডে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গুজরাট সরকার মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন এক অপরাধী। সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। এরপরই গুজরাট জেল থেকে 11 জনকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধীদের ফুল মালা মিষ্টিতে শুধু বরণ করে নেওয়াই হয়নি, তাদের ব্রাহ্মণ পরিচয় দেখিয়ে সংস্কারী আখ্যাও দিয়েছেন বিজেপির এক বিধায়ক। এ নিয়ে দেশের বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। আক্ষেপের সুরে বিলকিস বলেছেন, 15 আগস্ট বিগত 20 বছরের আতঙ্ক আবার আমাকে গ্রাস করল, যখন আমি শুনলাম আমার জীবন আমার পরিবারকে ধ্বংস করে দেওয়া 11টা লোক মুক্তি পেয়ে গেল। আমি বাসা হারিয়ে ফেলেছিলাম, এখনো বোবা হয়ে আছি। বিলকিসের দোষীদের মুক্তির সিদ্ধান্ত প্রত্যাহার করুক সুপ্রিম কোর্ট, এই আর্জি জানিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সই সংগ্রহ করেন। প্রসঙ্গত 2002 সালে গুজরাকাণ্ডের পর গুজরাটের সাম্প্রদায়িক অশান্তি চলাকালীন 3 মে দাহুড় জেলার দেবগড় বারিয়া গ্রামে ভয়াবহ হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণধর্ষণ করা হয়। বিলকিসের চোখের সামনে তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মারে হামলাকারীরা, ঘটনাস্থলেই মারা যায় সে। তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে হত্যা করা হয়। এই অপরাধকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে মুম্বাইয়ের সিবিআই আদালতে কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2008 সালের 21 জানুয়ারি মোট 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ওই বিশেষ আদালত। মামলা চলাকালীন একজনের মৃত্যু হয়।